সো হ্যালো বন্ধুরা, ইউটিউব শর্টস এবার আপনারা টিভিতে চালাতে পারবেন। সো ইউটিউবের একটি নতুন আপডেট চলে এসেছে এবং ইউটিউব সেই আপডেটে জানিয়ে দিয়েছে ইউটিউব শর্টস এবার থেকে আপনারা আপনাদের টিভির মধ্যে চালাতে পারবেন। এবং আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে ইউটিউব টিভিতে শর্ট চালানোর বিষয়ে কী কী জানিয়েছে, তার সাথে সাথে আমি আপনাদের এটাও দেখাবো যে সত্যিই কি ইউটিউবের শর্টস ভিডিও আপনার টিভিতে চলবে কি চলবে না। সো তার প্রমাণও এই ভিডিও শেষে আপনাদের দেখাবো। সো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। সো বন্ধুরা, এবার থেকে আপনার বাড়িতে যদি কোনো স্মার্ট টিভি থাকে যেটা আপনি আপনার মোবাইলের সাথে বা ইউটিউবের সাথে কানেক্ট করতে পারেন, সো এই রকম যদি টিভি থাকে তাহলে সেই টিভির মধ্যে আপনি শর্টস ভিডিও দেখতে পারবেন। সো সেটা কিভাবে দেখতে পাবেন? সো ইউটিউব জানিয়েছে ইউটিউবটা যখন আপনি আপনার স্মার্ট টিভিতে ওপেন করবেন তখন ইউটিউবের হোম পেজে যাবেন, তারপর একটু নিচের দিকে স্ক্রল করলে ইউটিউবের শর্টস ভিডিও দেখতে পাবেন। এছাড়া ইউটিউবের শর্টস ভিডিও আপনি আপনার ইউটিউব লোগোতে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট থেকেও ইউটিউব শর্টস ভিডিওগুলো দেখতে পাবেন। সো মেন কথা হচ্ছে ইউটিউব শর্টস ভিডিওগুলো যখন আপনি আপনার স্মার্ট টিভিতে দেখবেন তখন সেটা কিভাবে আপনার ইচ্ছে মতন ওই শর্টস ভিডিওকে সরাবেন বা নেক্সট শর্ট ভিডিও দেখবেন। সো এটা করার জন্য ইউটিউব জানিয়ে দিয়েছে আপনার টিভির যে রিমোট আছে, অর্থাৎ স্মার্ট টিভির যে রিমোটগুলো হয় সেই রিমোটের সাহায্যে আপনি ইউটিউবের শর্টস ভিডিওগুলো কন্ট্রোল করতে পারবেন। সো আপনার ইচ্ছে মতন শর্টস ভিডিওগুলো আগিয়ে দেখতে পারবেন, পিছিয়ে দেখতে পাবেন এবং নেক্সটও করতে পারবেন। সো ইউটিউব এখানে জানিয়ে দিয়েছে পরিষ্কার যেটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো বন্ধুরা, এরপর আমি আপনাদের দেখাবো যে ইউটিউবের শর্টস ভিডিও সত্যিই কি টিভির মধ্যে চলতে পারে। সো সেটা দেখানোর জন্য আপনি আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে ইউটিউবের শর্টস ভিডিও এখন স্মার্ট টিভিতেও চলছে। সো তার প্রমাণস্বরূপ আমি একটি ভিডিও চালিয়েছি, সেটা আপনারা দেখতে পেয়ে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আপনাদের বাড়িতে যে কোনো স্মার্ট টিভিতে এখন ইউটিউবের শর্টস ভিডিও চলবে। সো বন্ধুরা, ইউটিউবের এই নতুন আপডেটটা জানার পর আপনার কেমন লেগেছে সেটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করে রাখুন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ জন্য ধন্যবাদ।